বলিউড কাঁপানো ধুম সিরিজের ধুম ফোরে অভিনয় করেছেন আমাদের হিরো আলম। হিরো আলম একজন ইন্টারন্যাশনাল পুলিশ অফিসার, শহরের ট্রাশ মেয়েদের ক্রাশ, যাকে ধরতে হবে ইন্টারন্যাশনাল পুতুল চোর ঋত্বিক রোশনকে। এজন্য তাকে কিছুদিনের জন্য গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড ফেলে বিদেশে চলে যেতে হবে, কিন্তু তার গার্লফ্রেন্ড একদমই নারাজ। এরপর হিরো আলম নানা রকম ট্রেনিং শুরু করে ঋত্বিককে ধরার জন্য। এরপর একদিন সত্যি সত্যি আলম সব সম্পর্ক শেষ করে বিদেশে চলে যায়। হিরো আলম ছুটতে থাকে চোর ঋত্বিকের পিছু পিছু। অতপর একদিন ধরে ফেলে ঋত্বিককে। ঋত্বিক তার জাদুর পুতুলটি হিরো আলমের কাছে দিয়ে আত্মসমর্পণ করে নেয়। এরপর হিরো আলম মনের সুখে বিড়ি খায় আর আনন্দে নাচার প্ল্যান করে। হিরো আলমের নাচানাচি ক্যাটরিনা সহ্য করতে পারে না, তাই তাদের মধ্যে এক ধরনের ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে আমাদের হিরো আলম তাকে ঠাস করে চড় মারে এবং হিরো আলমের চড় খেয়ে ক্যাটরিনা মারা যায়। ক্যাটরিনা মারা যাওয়ার পর মনের দুঃখে হিরো আলম বিড়ি খেতে থাকে এবং বিড়ি খেতে খেতে চিন্তা করে সামান্য থাপ্পড় খেয়ে কি করে ক্যাটরিনা মারা গেল। তারপর তার মাথায় চিন্তা আসে তার গোপন শত্রু ঋত্বিকের কাজটা, তাই সে ঋত্বিককে উদুম কেলানি কেলায় এবং ঋত্বিককে মেরে ফেলে। নাম আমার হিরো আলম, জানি বলে লাগাই মলম, মারব বগুড়ায় লাশ করবে মাগুড়ায়। কিন্তু হিরো আলম ঋত্বিককে আসলে মারতে পারেনি, হিরো আলম মেরেছে তারই মতো দেখতে তার চমজ ভাইকে। আর এই খুশিতে ঋত্বিক হো হো করে হাসতে থাকে।